যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিল হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যুবকদের সংখ্যা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এ যেন তালার মাটিতে যেন যুবকদের জয় জয়কার। আপনাদের ভাইস চেয়ারম্যান তিনিও কিন্তু তারুণ্য আর যৌবনের উন্মাদনায় তেজোদ্দীপ্ত এখনো, আলহামদুলিল্লাহ। তো তালায় যেন যৌবন আর তারুণ্যের উদ্দীপনার জয় জয়কার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দুবছর আগে তালা ফুটবল ময়দানে এসেছিলাম, এখানে কমিটির অনেক ভাইরা আছেন তারা, তো সেখানেও যুবকদেরকে দেখেছি। আজকেও যুবকদের উপস্থিতি বেশি, আলহামদুলিল্লাহ। আগামীকাল 31st night, বাংলাদেশে কিছুদিন আগেও আমরা লক্ষ্য করতাম কয়েক বছর আগেই 31st night আসলে যুবকদের বিভিন্ন ধরনের কুপরিকল্পনা থাকে, সুপরিকল্পনা নয়, কুপরিকল্পনা। কিন্তু আজ বাংলাদেশে কোরআনুল করিমের এই মাহফিলগুলোর বদৌলতে হাওয়া বদলে গেছে। এখন দেখা যাচ্ছে যুবকরা 31st night উন্মাদনা, বেহায়াপনা আর বেলাল্লাপনা করবে এগুলো নিয়ে চিন্তা করছে না, বরং যুবকরা গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছেড়ে দিয়ে যুবকরা এখন কোরআনের পথে, ইসলামের পথে আসা শুরু করেছে। আল্লাহ আকবার! এখন কোরআনের দিকে, ইসলামের দিকে যুবকদের এই গণজোয়ার দেখে ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এজন্য অবস্থা এমন, জলে পুড়ে নিজেরাই একদম ছারখার হয়ে যাচ্ছে, কারণ তাদের পুকুরের জীবাণু সব মাছ এজন্য ইসলামের পুকুরে চলে যাচ্ছে। যুবকদের এখন পরিবর্তন এসেছে, যুবকরা এখন ইসলামের দিকে আসা শুরু করেছে। শুধু যুবকরা নয়, যুবতীরাও এখন ইসলামের পথে আসা শুরু করেছে। যুবক যখন, যুবতীরা, তরুণীরা, তরুণী যুবতীরা যখন দেখেছে ইসলাম বাদ দিয়ে চলাফেরা করলে ইজ্জত সম্মান যায়, যখন তারা দেখেছে ইসলামের বিধান পর্দা না মেনে ঘর থেকে বের হলে বখাটেরা আমাদেরকে ডিস্টার্ব করে, আগে তো বুরখা পরে পর্দা করে মাদ্রাসায় মেয়েরা যেত, এখন যখন বখাটে ছেলে পেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে ক্যাম্পাসে ডিস্টার্ব করা শুরু করেছে, এখন আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা তারাও এখন পর্দা করা শুরু করে দিয়েছে। যখন তারা পর্দা করা শুরু করে দিয়েছে তখনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত বখাটে থাকে, এদের তো মাথা খারাপ, কারণ এতদিন বেপর্দা নারীদেরকে চোখের সামনে দেখা তারা মনে মনে ফুর্তি করার বা এটা উপভোগ করার সুযোগ পেত, এখন যখন সময় যত যাচ্ছে ততই যখন মেয়েরা পর্দা বাড়িয়ে দিচ্ছে তারা তো তখন আর তাদের সামনে বেপর্দা নারী দেখে নিজেরা ভেতরে ভেতরে এটা উপভোগ করতে পারছে না, তখনই দেখা যাচ্ছে যে কোনো রকম ষড়যন্ত্র করে একেবারে প্রশাসনিকভাবে, প্রশাসন বলতে পুলিশ প্রশাসন না, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন একটা আছে না, বিশ্ববিদ্যালয়ে সেখানে সিনেট থাকে বা সিন্ডিকেট থাকে, একাডেমিক কাউন্সিল থাকে, তারপরে আপনার কি বলে ট্রাস্টি থাকে, এরপরে বিশ্ববিদ্যালয়কে যারা পরিচালনা করেন সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, তাদেরকে নিয়ে একটা প্রশাসন বডি থাকে। দেখা যাচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নোটিশ করে দিয়েছেন যে পর্দা করে হিজাব পরে ক্যাম্পাসে আসা যাবে না। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি বখাটে লুচ্চা বদমাশরা সবসময় চোখের সামনে নারীদেরকে বেপর্দা অবস্থায় দেখতে চায়। দুই বছর যখন পৃথিবীতে করোনা মহামারী ছিল তখন মেয়েরা ক্লাসে গেলে আপনারাই বলতেন যে নো মাস্ক নো সার্ভিস, তখন দেখা গেল একদম পিপিই, পিপি চিনেন না আপনারা, পিপি পড়ছে, তারপরে হেলমেটের মতো কি আর একটা যদি লাগাই তো দেখলে মনে হয় যেন নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে এসেছে, পিপি পড়েছে, তারপরে হেলমেট পড়েছে, KN95 মাস্ক লাগিয়ে তখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলো, বিশ্ববিদ্যালয়ে ভাইবা হলো, তখন এত চুলকানি না, করোনার গজব যখন গেল মেয়েদের চেহারা বহুদিন ধরে দেখো না, লুচ্চামি আর বদমাশির খাইশ আবার জেগেছে, আবারও আমার পর্দাশীল বোনদেরকে বেপর্দা বানানোর জন্য এরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেপরোয়া হয়ে উঠেছে। এখানে আপনারা যারা এসেছেন প্রত্যেকের স্ত্রী আছে,
যাদের বউ নাই তাদের তো বোন আছে মা আছে বিশেষ করে যারা বাবা হয়েছেন আমার বাবা জানরা বলেন তো আপনার মেয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে বখাটেদের দ্বারা আক্রান্ত হোক এটা কি আপনারা চান এটা কি আপনারা চান কারা কারা চান না দেখি হাত তোলেন মাশাআল্লাহ হাত নামান তাহলে 91% মুসলমানের দেশ হিসাবে আমরা তো মুসলিম হিসাবে আমরা আমাদের ধর্ম চর্চা এখানে করতেই পারি কোনো অসুবিধা নাই আপনাদের মেয়েরা যখন এখন নিরাপত্তার জন্য আপনারা নিশ্চয়ই চান যে আপনাদের মেয়েগুলো ভালো থাকুক পড়াশোনা শেষ করে আপনারা আপনাদের মেয়েদেরকে ভালো ছেলের কাছে বিয়ে দিবেন সুন্দর ভালো একটা ঘরে বিয়ে দিবেন এটা প্রত্যেক বাবার মায়ের একটা স্বপ্ন থাকে না থাকে এই জন্য দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা পড়ছে কিন্তু বাবা মাও বলতেছে মা গো তুমি বুরখা পরে যাও পর্দা করে যাও কিংবা এমন বহু মেয়েরা আছে বেপর্দায় ছিল কিন্তু দেখতেছে ইসলাম ছাড়া শান্তি নাই তারা পর্দা শুরু করেছে এখন দেখা যাচ্ছে সেই সকল বোনদেরকে ইউনিভার্সিটিতে কলেজে তাদেরকে বেপর্দা করতে বাধ্য করা হচ্ছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই সুস্পষ্ট বক্তব্য আমাদের কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি ওই মেয়েরা জিন্সের প্যান্ট আর শার্ট পরে টপস পরে তারা যদি ক্যাম্পাসে যাতায়াত করার চলাফেরা করার অধিকার রাখে তাহলে আমাদের যে সকল বোনেরা ধর্মীয় অনুশাসন মানে তাদেরকেও মূর্খা করার এই অধিকার দেওয়াই লাগবে দেওয়াই লাগবে দেওয়াই লাগবে যদি অচিরেই এই নোটিশ অকার্যকর করে পুনরায় আবার তাদের সেই পর্দা করার স্বাধীনতা দেওয়া না হয় তাহলে দেশের তাওহীদবাদী জনতা ফুসে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হবে সম্মানিত ভাইয়েরা এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা আমাদের প্রতিটি মুসলমানদের হৃদয়ের দাবি আমাদের প্রত্যেকের মা আছে বোন আছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর নোটিশ না এটা সচিবালয়েরও নোটিশ না কারণ আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আমরা শুনেছি তিনি তাহাজ্জুদও পড়েন তার জবান থেকে তো এমন বক্তৃতা আমরা শুনলাম না সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি থেকে এরকম কথা শোনা যায় নাই কারণ এটা দেশের সাংবিধানিক নিয়ম একজন মানুষ তার ধর্ম চর্চা করবে এটা তার সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না বিশ্ববিদ্যালয়ে বেপর্দা করে কেউ যদি চলছে এটা যদি তার সাংবিধানিক বা নাগরিক অধিকার হয় তাহলে পর্দা করে যে যাচ্ছে এটাও তার সাংবিধানিক নাগরিক অধিকার কারণ এই দেশে ধর্ম চর্চার সুযোগ রয়েছে প্রত্যেকেই যার যার ধর্ম পালন করবে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আমার বাড়ি সিলেটে আমার সিলেটে এমন বহু মন্দির আছে মসজিদের সুজা মন্দির এরকম আমি ছোটবেলা থেকে এগুলো দেখে দেখে বড় হয়েছি আমরা কখনো হিন্দু মুসলমান দাঙ্গা দেখি নাই সম্প্রীতি দেখেছি হিন্দুর বাড়িতে মুসলিম মুসলিমের বাড়িতে হিন্দু বাংলাদেশ সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর নজির স্থাপন করার মতো দেশ আলহামদুলিল্লাহ বলেন এদেশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বাস করি আমরা কেউ কারো ধর্ম চর্চায় বাধা দেই না দিবও না কারণ ইসলাম সেটা বলে না ইসলাম বলে যার যার ধর্ম সে পালন করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না আমরা যেভাবে মিলেমিশে আছি মিলেমিশে আমরা থাকবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের তো বলছিলাম আজকে যুবকদের সংখ্যা বেশি এই যুবকরাই হলো ইসলামের প্রাণশক্তি এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন খুবই পছন্দ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে এত ভালোবাসতেন যুবকদেরকে তিনি এত পছন্দ করতেন নবীজি একদিন এক সমাবেশে বক্তব্য রাখছেন নবীজি বক্তৃতা করছেন সমাবেশ স্থলে জায়গা না পেয়ে একজন যুবক সাহাবি তরুণ সাহাবি যার চেহারা খুব সুন্দর ছিল জায়গা না পেয়ে তিনি পেছনে দাঁড়িয়ে থাকলেন নবীজি বক্তৃতা দেওয়াকালীন সময় তার নজর ওই সাহাবির দিকে গেল নবীজি তখন বললেন বক্তৃতা বন্ধ করে দিয়ে বললেন অজারি তুমি পেছনে দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে থাকার কারণ কি নবীজিকে তখন তিনি বললেন অগো আল্লাহর রাসূল আমি সমাবেশস্থলে সবার শেষে পৌঁছার কারণে
বসার জন্য কোনো জায়গা পেলাম না, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। এই কথা শোনা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহর পরেই হলো যে নবীর মর্যাদা, সেই রহমাতাল লিল আলামিন, সঙ্গে সঙ্গে তিনি তার গা থেকে চাদর মুবারক খুলে সেই যুবক সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহু আকবার! জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে ছুঁড়ে দিয়ে বললেন, ও জারির, জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী, আমার চাদর তোমাকে দিয়ে দিলাম, এই চাদরটা মাটিতে বিছিয়ে তুমি বসে যাও। এই কথা শোনা মাত্রই জারির রাদিয়াল্লাহু আন, তিনি নবীজির চাদরটাকে মাটিতে বিছানো তো দূরের কথা, সঙ্গে সঙ্গে নবীজির চাদর মুবারককে বুকের সাথে জড়িয়ে নিলেন। তিনি উপর্যুপুরি বারবার 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 তিনি চুমু খেতে লাগলেন, আর চোখের পানি ছিঁড়ে দিয়ে চিৎকার করে বললেন, তিনি তখন বললেন, ওগো আল্লাহর রসুল, আমি কি করে আপনার চাদরে বসতে পারি? আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আপনার চাদরে বসার মতো কোনো যোগ্যতা দুনিয়ার কারো নাই, কি করে আমি আপনার চাদরে বসতে পারি? আপনি চাদরটা আমার দিকে ছুঁড়ে দিয়ে এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আপনি আমাকে যেভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেয়। তাহলে সবাই বলেন তো, নবীজি যুবকদেরকে ভালোবাসতেন কম না বেশি? কেন? হোয়াটস দ্য রিজন? কারণ কি? কারণ এই যুবকরাই ইসলামের জন্য সবচাইতে বেশি কন্ট্রিবিউশন, অবদান রেখেছে, কন্ট্রিবিউট করেছে তারা। নবীজি যখন সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছেন তখন বেশি ইসলাম কবুল করেছে, তাদের মধ্যে সংখ্যা বেশি ছিল যুবকদের। আবার যখন ইসলামের জন্য স্যাক্রিফাইসের দরকার হয়েছে, ইসলামের জন্য যখন ত্যাগ তিতিক্ষার দরকার হয়েছে, রক্ত দেওয়ার দরকার হয়েছে, যুবকরা এগিয়ে এসেছে, জীবন দেওয়ার দরকার হয়েছে, তখনও যুবকরা এগিয়ে এসেছে। আর যৌবন কাল, ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, এই যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই বয়সেই মানুষের শরীরে শক্তি থাকে কম না বেশি? আর একটু জোরে বলেন। দেখেন, আমাদের জীবনে পাঁচটা পর্যায় আছে। আমরা সবাই একদিন বাচ্চা ছিলাম না, ছোট ছিলাম, সবাই একসময় ছোট্ট ছিলাম আমরা, ওইটার নাম শিশুকাল। এরপরে একটু শরীর বাড়ল, আমরা একটু দৌড়ঝাঁপের বয়সে পৌঁছালাম, ওইটাকে বলা হয় কৈশোরকাল। এরপরে একটু তেজ বাড়ল, উন্মাদনা বাড়ল, একটু পাগলামি বাড়ল ওই বয়সে, এটাকে বলে যৌবনকাল। যৌবনকালের পরে আরেকটা এইজ আসে, যখন চুল দাড়ি আস্তে আস্তে পাকা শুরু করে আর ধীরে ধীরে শক্তি কমা আরম্ভ করে, ওইটা তখন একেবারে ফুল বুড়াকাল না, আধা বুড়া, যেটাকে আমরা বাংলায় বলি প্রৌঢ়কাল। এরপরে একটা সময় শরীরের চামড়া এগুলো কুচকে গেল, শরীরটা আস্তে আস্তে দুর্বল হওয়া আরম্ভ হলো, ওইটা হলো মানুষের জীবনের শেষ ধাপ, যেটাকে আমরা বলি বৃদ্ধকাল। তাহলে দেখেন, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল, কয়টা কাল? জোরে বলেন, কয়টা? দেখেন, এই পাঁচটা কালের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, গুরুত্বপূর্ণ জিনিসটা মাঝখানেই থাকে। এটা আমি অহংকারের জন্য বলছি না, বোঝানোর জন্য। এখানে আমাদের লাইনের মধ্যে, যেহেতু আপনারা আমাকে প্রধান বক্তা বানাইছেন, আমি কোথায়, সাইডে না মাঝখানে কথা বলেন? এটা আমি আমার ভাব নিলাম না, বুঝছেন মশিয়ার ভাই, এটা বুঝাইলাম আর কি, বোঝানোর জন্য বললাম যে গুরুত্বপূর্ণ চেয়ারটা মাঝখানেই থাকে। যে কোনো সমাবেশে দেখবেন গুরুত্বপূর্ণ চেয়ার সবচেয়ে একেবারে মাঝখানে। তো এই পাঁচকালের মধ্যে মাঝখানে আছে কোনটা? এই দেখেন, শিশু, কৈশোর, মাঝখানে কি? যৌবন। এরপরেও আরও দুইটা, প্রৌঢ় বৃদ্ধকাল, আগে দুইটা পরে দুইটা, মাঝখানে আছে কি? যৌবনকাল। এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে যৌবনের তেজোদ্দীপ্ত উন্মাদনায়
কেউ যদি তার যৌবনকে সুপথে পরিচালিত না করে বিপথে চলে যায়, এই বয়সে যদি মাদকাসক্ত হয়ে যায়, এই বয়সে যদি মেয়েদের পিছনে ঘোরাঘুরি শুরু করে, এই বয়সে যদি সে সন্ত্রাসী কাজে জড়িয়ে যায়, এই বয়সে যদি জঙ্গিবাদী কাজে চলে যায়, এই বয়সে যদি সে বিপথে চলে যায়, তো তার কেরিয়ার শেষ, যৌবন জীবন সব শেষ। আর এই বয়সে কোনো যুবক যদি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, তারপরে মাদক সব ছেড়ে দিয়ে যুবক যদি চরিত্রবান হয়, পড়াশোনায় মনোযোগী হয়, নামাজি হয়, চরিত্রবান হয়, এই বয়সটাকে যদি কেউ ভালোভাবে কাজে লাগায়, তার কেরিয়ার সুন্দর, যৌবন সুন্দর, দুনিয়া সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য এই যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। যেহেতু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, এজন্য এই যৌবনকালের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্পেশালি আমাকে আপনাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবেন। এই যৌবনের হিসাব না দিয়ে আমরা আল্লাহর সামনে থেকে কেউ পার পাব, রেহাই পাব? এই যৌবনের হিসাব দেওয়া লাগবে। যুবক তরুণ ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন, মন দিয়ে আমার কথাগুলো শুনেন। এই যৌবন বয়সে বেশি বেশি যে লাফালাফি করেন, যৌবন বয়সে যে রং তামাশা, ইটিশ পিটিশ, তিরিং বিরিং করেন, বুঝে শুনে করবেন, কারণ এই যৌবন বয়সটা হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই জন্যই যৌবনকালের ব্যাপারে হাশরের মাঠে স্পেশালি যিনি জবাবদিহি নিবেন, আওয়াজ করে বলেন, তিনি কে? তিরমিজি শরীফে হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন, তিনি বলেছেন, নবীজি বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন, কিয়ামতের কঠিন দিনে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না, ঢলাঢলি করার সুযোগ পাবেন না, পা নাড়ানোর সুযোগ পাবেন না, পাঁচটি প্রশ্নের জবাব আগে দেওয়া লাগবে। এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ রেহাই পাবে? এর মধ্যে এক নম্বর প্রশ্ন করা হবে, এক নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তুমি তোমার জীবন কোথায় কিভাবে কাটিয়েছো, জীবনের হিসাব দাও, কারণ আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যার দেওয়া, তিনি কে? এই জীবনটা আমাদের না আল্লাহর? আস্তে বলবেন না, জুড়ে বলেন, জীবনটা কার? একজন ইমানদার জানে জীবন তার নয়, এজন্য ইমানদার আল্লাহর পথে চলতে গিয়ে তার জীবন যদি আল্লাহর পথে দেওয়া লাগে, সে মৃত্যুকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়। এজন্য ইমানদার আল্লাহর পথে হাসি মুখে জীবন বিলিয়ে দিত, কার্পণ্য বোধ করে না। আর যারা মৃত্যুকে ভয় পায়, যারা দুনিয়াখোর, দুনিয়ার লোভ লালসাকেই বড় মনে করে, তারা মৃত্যুকে ভয় পায়। এজন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি বড় সুন্দর কবিতা লিখেছেন, তিনি বলেছেন, উহারা চাহক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়, ঠিক কিনা? সাহসী মানুষেরা মৃত্যুকে ভয় পায় না। এই যে আমাদের মুক্তিযোদ্ধা চাচা, ওনারা সাহসী সন্তান, ওনারা যখন 71 সালে মুক্তিযুদ্ধ করেছেন, ওনারা মৃত্যুকে ভয় করে মুক্তিযুদ্ধ করেন নাই, ওনারা সাহসের সাথে ঝাঁপিয়ে পড়েছিলেন। ওনারা জানতেন যে এই পথে গেলে মৃত্যু আসবে, ভয়াবহ মৃত্যু হতে পারে, বিপদ হতে পারে, এমনকি এমনভাবে মরা লাগতে পারে, হানাদাররা, পাকিস্তানের হানাদাররা কিভাবে মারবে এটা তারা নিজেরাও জানতেন না। তারপরেও দেশের জন্য, দেশের টানে তারা সাহসিকতার ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশের জন্য লড়াই করেছিলেন। সাহসী মানুষরা, তারা কেবল একজনকে ভয় পায়, তিনি কি? যারা আল্লাহকে ভয় করে, তামাম দুনিয়া তাদের প্রধানত হয়ে যায়, সবাই তাদেরকে ভয় করে। আর যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় করে, তাদেরকে গোটা দুনিয়া ভয় দেখায়। দুই নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে যে আমি যৌবনের নিয়ামত দিয়েছিলাম, তোমার এই যৌবনের নিয়ামত কোথায় কিভাবে কাটিয়েছ? যৌবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে, সবাই মহব্বতে আওয়াজ করে বলেন, তিনি কি? এই যৌবনকালে আপনি নামাজ না পড়ে কোথায় দৌড়াইলেন? এই যৌবনে আপনি কত অশ্লীল গুনাহের কাজে গেলেন, কত খারাপ কাজে গেলেন?
এই যৌবনের শক্তি সামর্থ্য আপনি কোন কোন পথে ব্যয় করলেন? রেহাই পাবেন না আপনি, কারণ আল্লাহ তাআলা যৌবনের হিসাব বই বই করে আপনার কাছ থেকে আদায় করবেন। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু। হে বান্দা, তোমাকে যে আমি ধন সম্পদ দিলাম, তোমার যে ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ তুমি কিভাবে কোন পথে উপার্জন করেছো? দুর্নীতি লুটপাট করে করে, মানুষের হক মাইরা খায়া খায়া, এরপরে কি টাকার পাহাড় বানিয়েছ নাকি হালাল পথে কামিয়েছ? জবাব দেওয়া লাগবে কার কাছে? যারা লুটপাট করে করে, দুর্নীতি করে করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করে করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে, তারাও রেহাই পাবে না। জবাব দেওয়া লাগবে কার কাছে? চার নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ? নাচ গান কনসার্টে, 31st নাইটে আজে বাজে কাজ করে, অশ্লীলতা বেহায় বোনার বেলাল লাপনায় কি টাকা পয়সা খরচ করেছ, নাকি সুপথে আল্লাহর দিনের পথে খরচ করেছ? সেটারও হিসাব দেওয়া লাগবে কার কাছে? এরপরে পাঁচ নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি যতটুকু জানতে ততটুকু তুমি আমল করতে কিনা? এই হলো মোট প্রশ্ন কয়টা? টায়ার্ড হয়ে গেছে তাহলে জুড়ে বলেন কয়টা? আপনাদেরকে দেখতে পারলে ভালো লাগতো, একটু অন্ধকার অন্ধকার লাগছে, সব দেখাও যায় না, কিন্তু আপনারা তো আমাকে দেখছেন, তো আপনারা তো জবাব দেওয়ার কথা। আপনারা কি বেজার হচ্ছেন, নারাজ হচ্ছেন আমার কথায়? এই হইল প্রশ্ন মোট কয়টা? আরো জোরে, তার মধ্যে যৌবনের বিষয়ে প্রশ্ন আছে না নাই? যেহেতু যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য নবীজি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে তোমার যৌবন কালের তুমি কদর করো, বুড়া হওয়ার আগে যৌবন কাল কাজে লাগাও, কারণ এই যৌবন কাল হলো এমন সময়, এটা যখন চলে যাবে আর যৌবন কাল ফিরে আসবে? আসতে বলবেন না, জোরে বলেন, যৌবন আর ফিরে আসবে? নোবডি ওয়ান্টস টু লুজ ইউ টাইম, কেউ এই যৌবন হারাতে চায় না। যখন একটু বয়স বেড়ে যায়, চুলদারি পেকে যায়, দেখা যায় চুলদারিতে কালার করা শুরু করে, যেন একটু দেখতে ইয়াং ইয়াং লাগে। যৌবন হেফাজতের জন্য মানুষ কত কিছু করছে। আপনারা যখন ঢাকায় যাবেন অথবা শহরে যখন যাবেন, এই যে খুলনায় যাবেন, আমি জানি না খুলনায় আছে কিনা, ঢাকায় দেখবেন আপনারা গেলে, আপনি পাবলিক বাসে উঠেছেন, আপনার গায়ের উপরে ওয়াজমা আপনাদের তো পুষ্টা ছিটায় মারবে না, যৌবন হেফাজতের হারবালের যত পুষ্টা আপনার গায়ের মধ্যে ছিটায়, দেয়ালে দেয়ালে ডানে বামে শুধু যৌবন হেফাজতের পুষ্টা। এত কিছু করেও যৌবনকে কি ধরে রাখা যায়? যায় না। এই যৌবন চলে যাবে, এখানে যত চাচাদানরা এসেছেন, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, তারাও কিন্তু একদিন আমাদের মতো ইয়াং ছিলেন, যুবক ছিলেন, এখন সেই বয়সটা চলে গিয়েছে। বর্তমানে আমার সামনে যে যুবক তরুণ ভাইয়েরা আছেন, আপনাদের যৌবন থাকবে না, ওই চাচাদের মতো আপনাদেরও একদিন ওই সময় চলে আসবে। সুতরাং নবীজি বলেছেন যে তোমার যৌবন চলে যাওয়ার আগে যৌবনের কদর করো, যৌবন কাজে লাগাও, কারণ চলে গেলে হায় হুতাশ করে, তখন আর কোনো লাভ হবে না। এখন যার বয়স 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, সে বলেন তো 10,000 কোটি টাকা দিয়ে তার ফেলে আসা যৌবন কি ফিরে পাবে? ক্ষমতা দিয়ে কি আর ফেলে আসা যৌবন ফিরে পাবে? পাবে না। যৌবন চলে গেলে এই যৌবন আর ফিরে আসে না। এই জন্য নবীজি বলেছেন এটা চলে যাওয়ার আগে কাজে লাগাও, নইলে পরবর্তীতে আফসোস করে লাভ হবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর ঠিক আছে আমরা কাজে লাগাবো, কিন্তু কিভাবে আমরা কাজে লাগাবো? হাউ টু স্প্যান্ড ইউর ইউথ টাইম, কিভাবে আপনি আপনার যৌবনের কদর করবেন, কাজে লাগাবেন কেন? মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? যুবক কারা কারা মাহফিলে এসেছেন হাত তুলেন তো? সব তো যুবকই তো, টপিক তো ঠিকই আছে, আলহামদুলিল্লাহ, হাত নামান, কমিটিও যুবক, হুজুরও যুবক, আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেবও যুবক, আলহামদুলিল্লাহ পড়েন, এই জন্য বলছি না, যুবকদের জয় জয়কার তালায় চলছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা যুবক ভাইয়েরা, এবার মনোযোগী হওয়া লাগবে, আপনাদের উদ্দেশ্যে আমি দামি দামি কিছু কথা এখন বলবো, ইনশা মনোযোগ আছে তো? সামনে বিয়া শাদির কথাও আছে, ইনশা মনোযোগ আছে সবার? তাইলে যৌবন যাওয়ার আগে যৌবনকে কি করতে হবে?
না আপনারা তো আমার সাথে কথা না বললে আমি মজা পাবো না। যৌবন যাওয়ার আগে যৌবনকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। বলেন যৌবনকে কি লাগাইতে হবে? এবার প্রশ্ন হলো কাজে লাগাবো কেমনে, কিভাবে আপনি যৌবন কাজে লাগাবেন সেটা শুনেন। তার আগে সবাই একজন ভাইয়ের চুপ থাকবেন না, সবাই জবানটা খুলে হৃদয় থেকে বলেন তো দেখি, আমার আপনার যৌবনের শক্তি সামর্থ্য সবটুকু যিনি দিয়েছেন তিনি কে? যুবকের মতো আওয়াজ লাগবে, একদম অমরের মতো আওয়াজ লাগবে, বলেন আমাদের জীবনের যৌবনের সকল শক্তি আর সামর্থ্য সবটুকু যিনি দিয়েছেন তিনি কে? তাহলে যৌবনের কদর কেমনে করবেন? যৌবনের কদর আপনি যৌবনটা আল্লাহর পথে বিলায় দিবেন, কারণ যৌবন দিলেন কে? এই যৌবন বয়সে আমরা যৌবনের শক্তি সামর্থ্য অন্য কোনো পথে নয়, অন্য কোনো মতের জন্য নয়, এই যৌবনটাকে আমরা আল্লাহর পথে দিব। কিভাবে দিব? যৌবন বয়সে আমরা নিজেদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ গোলাম বানিয়ে ফেলব, নিজেদের চরিত্র আমরা উন্নত বানিয়ে ফেলব। যখন মুয়াজ্জিন সাহেব বরাত ঘোষণা করে আজান দিবেন নামাজে যাওয়ার জন্য, তখন যেন আমরা যুবক হিসাবে এই কথা না বলি, আমি তো এখনো যুবক, আমার সময় আছে, আমি একটু বুড়া হই, চুলদাড়ি পাকুক, এরপরে আমি মসজিদে যাব। শয়তানের এই ধোকায় যেন আমরা না পড়ে যাই, কারণ আমার এই যৌবন বয়স এটা ফুরিয়ে আমরা বুড়া হব, এই শুধু হয়তো নাও আসতে। কিপ ইন ইওর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল, আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। এই তো কিছুদিন আগে আমার চাইতে বয়সে আরো 10 বছরের ছোট ছেলেটাকে আমি খুব স্নেহ করতাম, আমার এলাকারই ছেলে, মারা গেল, তার বাপ চাচা তাকে কবরে শুয়ালো, আহারে কি নির্মম চিত্র। মাঝে মাঝে সমাজে আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে নামায়, কি বলেন? এরকম আছে? এরকম আছে না নাই? এই যে যুবক ভাইয়েরা বলতেছেন হুজুর আমরা বুড়া হই এরপরে মসজিদে যাব, আমার কলিজার টুকরো ভাইয়েরা, আমরা বুড়া হওয়ার কি কোনো গ্যারেন্টি আছে? নাই। বুড়া হওয়ার আগেও তো আমরা চলে যেতে পারি, সুতরাং বুড়া হওয়ার অপেক্ষা করা যাবে না, এই বয়সই ইবাদতের বয়স। শোনেন আমার কলিজার টুকরো ভাইয়েরা, মানুষ বুড়া হয়ে গেলে তার শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়, মেরুদণ্ডে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কত জায়গায় কত ধরনের ব্যথা, ঠিক মতো রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না, বেশিক্ষণ নামাজে দাঁড়াইতে পারে না। কিন্তু এই যৌবন বয়সে ফিজিক্যাল ফিটনেস থাকে ভালো, এই সময়ে সুন্দর করে রুকু করা যায়, সুন্দর করে সাজদা করা যায়, যৌবন বয়সে যত সুন্দর করে আল্লাহকে সাজদা দেওয়া যায়, ওই রকম কি বুড়া মানুষ দিতে পারে? কথা বলেন, বড়া মানুষ দিতে পারে? এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খবরদার, খবরদার, আজান হয়ে গেলে নিজেকে মসজিদ থেকে দূরে রাখিয়েন না, আজান হয়ে গেলে সাথে সাথে সব কিছু ফেলে দিন, মসজিদে দৌড়ান। ফজরের আজান যখন কানে চলে যাবে ঘুমটাকে বাদ দিয়ে দেন, ঘুমটা বাদ দিয়ে সাথে সাথে আপনি আল্লাহকে ভয় করে মসজিদের দিকে দৌড়ান, কারণ ফজরের সময় যদি আপনি আজান শোনার পরে ঘুমিয়ে থাকেন, আজান শুনে যদি ঘুমিয়ে থাকেন, যদি নামাজে না যান, বলেন তো খুশি হবে যে তার নাম কি? আর নামাজে যদি চলে যান তাহলে খুশি হবেন কে? তাহলে যৌবন বয়সে আমার যৌবনটা দিয়েছে শয়তান না আল্লাহ, তা আমি কি শয়তান রে খুশি করবো না আল্লাহ রে খুশি করবো? তাইলে ফজরের আজান হলে আমরা নামাজে চলে যাব, ঘুমায় থাকবো না। এই যে ফজরের নামাজে যুবক ঘুমিয়ে থাকলো, আহারে জুহরের আগে আপনি মারা গিয়ে লাশ খাটিয়ার উপরে রেখে জানাজার জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা? কথা বলেন, হতে পারে কিনা? মানুষ তো যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস,
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। খুব টাকা আর ক্ষমতার গরম, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা। যুবক ভাইয়েরা ফজরের নামাজটা কাজা কইরেন না ভাই, ফজরের নামাজ দিনের শুরুতে প্রথম নামাজ, দিনের শুরুতে প্রথম নামাজটাই যদি কাজা করলেন, প্রথমেই যদি আল্লাহকে সাজদা না দিয়ে দিনটা শুরু করলেন, তো প্রথমেই তো শয়তানের মুরিদ হয়ে দিনটা শুরু করবে। আমরা কি শয়তানের মুরিদ হয়ে দিন শুরু করব? ফজরের নামাজ পড়বো তো, ঘুমিয়ে থাকবেন না। আমার মনে পড়ে গেল আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া, তিনি ছাত্র এবং যুবকদেরকে উদ্দেশ্য করে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন, পরবর্তীতে এটা সুর করা হয়েছে। আমি কি সেই গানটা গজলটা বলবো আপনাদেরকে? যুবক ভাইদের উদ্দেশ্যে সেটা কি বলবো? খুব সুন্দর করে তিনি বলেছেন, খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না, অজু করে নামাজ পড়ো অলস হয় না, খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না, অজু করে নামাজ পড়ো অলস হয় না। যে সকালের টাইম যদি ঘুমান ওই সময় বরকত আসে কার তরফ থেকে? উষাকালে নেমে আসে বরকতের ধারা, বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা, উষাকালে নেমে আসে বরকতের ধারা, বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা, আল্লাহর নামে প্রভাত করো ভুলে যেও না, আল্লাহর নামে প্রভাত করো ভুলে যেও
না অজু করে নামাজ পড়ো অলস হয় না অজু করে নামাজ পড়ো অলস হয় না সকালবেলা ঘুমাইয়া দিন শুরু করবেন না কুরআন তেলাওয়াত দিয়া কুরআন দি শুরু করো দিনের সকল কাজ আল্লাহ তোমায় পড়িয়ে দিবেন রহমতেরই তাজ কুরআন দিয়ে শুরু করো দিনের সকল কাজ আল্লাহ তোমায় পড়িয়ে দিবেন রহমতেরই তাজ সময় মতো কাজ করে না ফেলে রেখো না অজু করে নামাজ পড়ো অলস হয় না খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অজু করে নামাজ পড়ো অলস হয় না পারবো তো পারবো তো যুবক ভাইয়েরা ফজরের সময় ঘুমাবেন না তাড়াতাড়ি উঠবেন তাড়াতাড়ি উঠবে কেমনে তাড়াতাড়ি উঠবে কেমনে আমাদের দাদা দাদির আমলে কারেন্ট ছিল না তারা হারিকেন জ্বালাইতো আমাদের সিলেটে বলে ল্যাম্প আপনারা কি বলেন জানি না কুফি বলেন না ল্যাম্প বলেন ল্যাম না তো মিলে গেছে ল্যাম্প জ্বালাইতো হারিকেন জ্বালাইতো কারেন্ট ছিল না ঘরের মধ্যে টিভি ছিল না ইন্টারনেট ওয়াইফাই মোবাইল ছিল না এই জন্য রাত 8টার পরে তাদের কোনো কাজ ছিল না তারা দেখা যেত খুব তাড়াতাড়ি ঘুমায় যেতে পারতেন এই জন্য ফিজিক্যাল ফিটনেসও তখন তাদের ভালো ছিল এখনকার অবস্থা কি হয়েছে কারেন্ট আছে ওয়াইফাই আছে ইন্টারনেট আছে মোবাইল আছে টিভি আছে এই জন্য রাত 2টা পর্যন্ত আমাদের কাজও আছে থাকার কারণে কি হয়েছে আগে আমাদের চাচা চাচি দাদা দাদিরা 60-70 বয়সেও যে পরিমাণ ফিজিক্যাল এনার্জি ফিটনেস তারা ধরে রাখতে পেরেছিলেন এখন 30-40 বছরে যুবকরা সেটা হারিয়ে ফেলতেছে কারণ যুবকরা এখন সময় মতো ঘুমায় রাত 2-3 পর্যন্ত ফেসবুক চালাইতে চালাইতেছে যুবক ভাইয়েরা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমান যৌবনের আপনি যৌবন বয়সে নিজের চেহারার লাবণ্য তারুণ্য আপনি ধরে রাখতে পারবেন নইলে কম বয়সে বিচি টিচি উইঠা শেষ যৌবন শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে ঘুমাবেন যাতে করে ফজরের নামাজটা মিস না হয় জোহরের নামাজটাও যেন মিস না হয় এমনটা যেন না হয় জাতীয় কবি যে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির চুকুরি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় নিশান আল্লাহ আকবার আমি কাজী নজরুল ইসলামের কবিতা প্রায় মাহফিলে বলি কেন বলি তিনি আমার খুব প্রিয় কবি ইসলাম প্রিয় ছিলেন দেখেন না মারা যাওয়ার আগে এমন কবিতা লিখেছেন তার কবরটা যেন মসজিদের পাশে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগা পাইবে রেহাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই আল্লাহ আকবার ফরিয়াদটা কবুল হয়েছে ঠিক কি না যুবক ভাইরা যৌবন বয়সে যৌবনের কদর কেমনে করবেন সেটা বলছিলাম
এই যৌবন যিনি দিয়েছেন তার পথে যৌবনটাকে বিলীন করে দিতে হবে। আজান হলে সাথে সাথে আমার রবকে ভয় করে মসজিদে গিয়ে সাজদা দিতে হবে, এটা হলো তাহাজ্জুদের বয়স। রাতের বেলা হারাম রিলেশন করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার বয়স নয়, এই বয়স হলো রাত 12টার পরে আল্লাহকে সাজদা দিয়ে তাহাজ্জুদে কাটানোর বয়স, ঠিক কি না? খবরদার যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সে মেয়েদের ফান্দে পড়ো না, মেয়েদের পিছনে ঘোরো না, কারণ কোন সভ্য ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না। এই যৌবন বয়সে যদি মেয়ের পিছনে ঘোরো, গার্লফ্রেন্ড বানায়া এই গার্লফ্রেন্ডের জন্য যদি ঘুরতেই থাকো ঘুরতেই থাকো, রেজাল্ট খারাপ হবে, কেরিয়ার শেষ হবে। খবরদার যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো মেয়েদের ফান্দে পড়ো না, মেয়েদের ফিতনায় পড়ো না, মেয়েদের পিছনে ঘুরো না। এই বয়সটা মেয়েদের পিছনে ঘুরার বয়স নয়, এই বয়সটা হলো ভালো করে পড়াশোনা করে কেরিয়ারটাকে সুন্দর করার বয়স, এই বয়সটা হলো আজান হলে নামাজে গিয়ে চরিত্রবান হওয়ার বয়স। চক্ষুটাকে হেফাজত করো, মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের সিনা করো না, আর এই মোবাইলের ফিতনায় পড়ে যাও না। প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল আছে, মোবাইল হাতে নিয়ে এই চোখটা কার দেওয়া নেয়ামত? আহ, এ তো আসতে বললে হবে না, চক্ষুটা কার দেওয়া নেয়ামত? আল্লাহ আকবার, কত বড় নেয়ামত আপনি জানেন? এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই চক্ষু নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কার হয়ে গিয়েছে, আল্লাহ আকবার বলো। চক্ষুটাকে আল্লাহ কি সুন্দর করে বানালেন, আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। আল্লাহ যদি চাইতেন চক্ষুটা, আল্লাহ যদি চাইতেন চক্ষুটা গরুর মতো মাথার দুই দিকে দিতে পারতেন কিনা, তখন এই ফুটবল মাঠে ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলতে পারতো না, হেড মারলে চক্ষুটা শেষ হয়ে যেত। আল্লাহ মাথার নিচে কপালের নিচে দিলেন, আবার দিয়ে উপরে একটা হাড্ডি দিলেন, যেন আষাঢ় খায়া উষ্ঠা খায়া পড়লে চোখের কোনো ক্ষতি না হয়, দেখতে যেন সুন্দর লাগে, আবার চোখের উপরে একটা ব্রু দিলেন। এরপরে যে পরিবেশে আমরা বাস করি, ধুলা বালু জীবাণু তো আছেই, এই যে আমরা তাকাচ্ছি ধুলা বালু বারবার জীবাণু ঢুকতেছে, এগুলো আল্লাহ যদি রিফ্রেশের ব্যবস্থা না করতেন চোখ আমাদের অন্ধ হয়ে যেত। এজন্য চোখের ভেতরে আল্লাহ তরল এক প্রকার পানি দিলেন, যতই জীবাণু ভেতরে ঢোকুক চোখের পলক ফেলে, যখন আমরা বারবার বারবার চোখের পলক ফেলি, ওই তরল পানি দিয়ে আল্লাহ সব ময়লা জীবাণু পরিষ্কার করে চক্ষুটাকে আল্লাহ হেফাজতে রাখার ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। এখন তো যুবকরা মোবাইলের পাগল, কোন মোবাইলে কখন কত মেগাপিক্সেলের ক্যামেরা আসে সেটা কি তারা জিজ্ঞেস করে? কারণ যুবকরা ভালো করেই জানে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি ওই মোবাইলে ছবিও উঠে সুন্দর তত বেশি। আমার জানা মতে বাজারে এখনো 120 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ক্যামেরাম্যান ভাইরা নাকি আরও বেশি আছে, 200, যাই হোক 200 পর্যন্ত আছে। কিন্তু আপনি কি জানেন এই চোখের মধ্যে আপনি না চাইতেই বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন আল্লাহ তাআলা মানুষের চোখের মধ্যে 576 মেগাপিক্সেল দান করেছেন। একটু আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? 500 কত? 76 মেগাপিক্সেল। এই ক্যামেরাম্যান ভাইদের ক্যামেরা কয়টা কালার শনাক্ত করতে পারে আমি জানি না, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চোখ দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে, সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন কি? এই চোখ দিয়ে আজকে জেনা করছেন, আল্লাহ যেটা নিষিদ্ধ করেছেন সেটা দেখছেন। হ্যাঁ যুবক ভাইয়েরা, যে আল্লাহ চোখ দিয়েছেন সে আল্লাহর ভয় কি অন্তর থেকে চলে গেল নাকি? কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে। প্রত্যেকটা যুবক ভাইরা কান লাগান, মনোযোগ দেন। দুই তিন এই তো কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে দেখা হয়েছে, জন্মের পর থেকে চোখে দেখে না। আমি বললাম ভাই আপনি চোখে দেখেন না, আপনার খারাপ লাগে না? এই দুনিয়া এত সুন্দর, আসমান জমিন সব সুন্দর, সব সুন্দর করে বানিয়েছেন কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ আকবার। ওই অন্ধ ভাইকে বললাম ভাই চোখে দেখেন না, খারাপ লাগে না? কয় না, উত্তর দেখছেন, কয় খারাপ লাগে না। বললাম কি বলেন ভাই, আল্লাহ আমাদের এত মানুষকে দেখার শক্তি দিলেন, আপনাকে দিলেন না, আচ্ছা আল্লাহর উপর কি আপনার অভিযোগ নাই?
কয় না, কোনো অভিযোগ নাই। আমি বললাম, ভাই আপনি চোখে দেখেন না, খারাপ লাগে না, আল্লাহর উপর অভিযোগ নাই, কেন নাই? সে তখন জবাব দিয়েছে কি জানেন, সে বলেছে, ও হুজুর আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করার সুযোগও নাই। এই মোবাইল যদি একজন অন্ধের কাছে দেওয়া হয়, এই অন্ধ ব্যক্তি কিন্তু যুবক তোমাদের মতো পর্নোগ্রাফি দেখার সুযোগ তার নাই। একজন অন্ধের হাতে যদি মোবাইল থাকে, সে কিন্তু ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও দেখার সুযোগ নাই। আমার আপনার যাদের চোখ আছে, চোখ দিয়ে জেনা করার সুযোগ আছে। সুতরাং এই চোখ দিয়ে আমরা জেনা করার আগে ভাবা দরকার, কিয়ামতের দিন এই চোখের জবান যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে যখন মানুষ হাজির হবে, সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন মানুষের জবান শক্তির মধ্যে তালা লেগে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, হাত্তা ইদা মা জাআহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে আপনার জবান কথা বলতে পারবে না, বেশি ফটর ফটর করেছেন, চাপাবাজি করছেন এই মুখ দিয়া, কিয়ামতের মাঠে জবান বন্ধ করে দিবেন কে? কান কথা বলবে, এই কান দিয়ে কি কি অশ্লীল আজে বাজে জিনিস শুনেছেন, চোখ কথা বলবে, চোখ দিয়ে কত আজে বাজে জিনিস দেখেছেন। এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনেন, আল্লাহর ভয়টা যন্ত্রে ঢুকান। এই চোখ দিয়ে রাতের বেলা যখন বাড়িতে ঘুমায়, আহারে এখন তো ইন্টারনেট সবার হাতে হাতে, মোবাইল সবার হাতে হাতে, সে চিন্তা করে আমি আমার রুমে কা, আমার আব্বু আম্মু আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়, আমি এখন আমার বন্ধ দরজায় আমার এই রুমের ভিতরে যা মন চায় তাই দেখতে পারবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না, কেউ দেখতে পারবো না। অ যুবক ভাইয়েরা, যুবকের মতো আওয়াজ দিয়ে দিল থেকে বলেন তো, অন্ধকার রুমে কে কে আপনি যে মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন, কেউ না দেখলেও না জানলেও যিনি দেখেন এবং সব জানেন তিনি কে? সুতরাং ওই আল্লাহকে ভয় করে চোখের জিনা থেকে বেঁচে থাকতে হবে, কানের জিনা থেকে বেঁচে থাকতে হবে। যৌবন বয়সে মেয়েদের পিছনে ঘোরা যাবে না, যৌবন বয়সে নারীর ফিতনায় পড়া যাবে না। মনে রাখতে হবে হারামের ভেতরে নাই কোনো আরাম, বিবাহ বহির্ভূত সমস্ত রিলেশন হারাম, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলতে হবে, নারীর পিছনে গুরু গুরু করা যাবে না, চরিত্র তাকে নষ্ট করা যাবে না। বরং এই বয়সে পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দিয়ে কেরিয়ার সুন্দর করো, নামাজি হয়ে চরিত্রবান হও, দেখবা মেয়ের পিছনে ঘোরা লাগবে না। তোমার চরিত্র সুন্দর হলে, কেরিয়ার সুন্দর হলে দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরেছে। আবার কেউ কেউ কে হুজুর একটু বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে কি অসুবিধা আছে? তুমি যেটা করতে চাচ্ছ সেটাই তো না যায়, সেটাই তো হারাম। ভাই যদি যৌবন কন্ট্রোলে রাখতে না পারো, রোজা রাখো, সামর্থ্য থাকলে বিয়ে করো। আর বিয়ে শাদি করবে কেমনে যুবকরা? আপনারা তো বিয়ে শাদির এই বাপজানরা যে কঠিন বানায় ফেলছেন। হ্যাঁ, সরকারি চাকরি, তারপরে গাড়ি বাড়ি, এগুলো না হইলে তো আপনারা মেয়েকে ছেলের কাছে বিয়ে দিতে চান না। আরে বাবা, আরে বাবা, এবং মাদেরকে বলছি, ছেলের যদি টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা সবও থাকে, তার মধ্যে যদি দিনদারিতার অনুপস্থিতি থাকে, এর কাছে বিয়ে দিলে মেয়ের কপাল পুরে ছাড় খার হয়ে যাবে। টাকা পয়সা ছেলেটা কম ইনকাম করে, কিন্তু ছেলেটা যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, এবং দিনদার আল্লাহওয়ালা ছেলের কাছে মেয়েটাকে দিয়ে দেন, আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। আর যুবক ভাইদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, বিয়ের সময় যৌতুক নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না। যৌতুকের কারণে কত বিয়ে ভেঙে যাচ্ছে, কত জায়গায় বিয়ে হচ্ছে না, এমনটা করা যাবে না ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে দেখি, লিল্লাহি তাকবীর। আসলে আপনারা খুশি?
মাহফিল আয়োজন করছে যুবকরা, যুবকদেরকে খুশি হইয়া তাদের এই যে আয়োজনে কিছু ঘাটতি আছে, ঘাটতি ফিল আপ করে দিতে পারবো তো? হাতগুলো নামান তো, নামায় নামায় পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের এই উনাকে ধরেন, ১০,০০০ টাকা দেওয়া লাগবে, ধরেন 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 ধরেন। উঠাউঠির টাইম চলে গেছে, এখন প্যাকেট যাবে, যার যা মন চায় মন খুলে দিবেন। এই যে আরেকজনকে ধরেন, আমার আলোচনা কি শেষ? না, আলোচনা তো আছে, প্যাকেট চুপি চুপি যাবে, আমরাও চুপি চুপি দিয়ে দিব ইনশাআল্লাহ। এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা ধীরে ধীরে মাথা নিচু করে ধীরে ধীরে ঢুকে যান, বসে বসে সবার কাছে যান, তবে খবরদার দাঁড়াইয়েন না, দাঁড়াইলে কিন্তু বিপদ আছে। আমি কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি, তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কেউ দাঁড়াবো না ইনশাআল্লাহ। আমার দিকে তাকান সবাই, ভাইয়েরা যাবে। তাহলে বলছে মহিলা প্যান্ডেলের মা বোনদেরকে আমি বলবো, আমার মায়েরা বোনেরা, এমন ভালো কাজে আপনারা বঞ্চিত হবেন না, আপনারা একদম মন খুলে প্রাণ খুলে দিবেন ইনশাআল্লাহ। এদিকে তাকান, এদিকে তাকান, মূল বিষয় তো রয়ে গেছে। তাহলে এই যৌবনকে আমরা, এটা হবে সবার শেষে, এটা আগে বললে তো সমস্যা, এটা সবার শেষে ইনশাআল্লাহ। তাড়াহুড়া করেন না, হবে হবে। ওনাকে ধরেন তো ধরেন, ১০,০০০ টাকা নেন, ১০,০০০ দেন, ১০,০০০ দেন। কি এই এলাকার কোন মুন্ডে নিয়ে আপনি পালাইতে চান? কি প্রশ্ন করছে দেখছেন? আপনার মন কারোর সাথে পালিয়ে যাক, আপনি চাইবেন তো নিজের জন্য যেটা অপছন্দ করেন, মানুষের জন্য এটা কেন পছন্দ করেন? এটা প্রশ্ন করাও ঠিক না, হইছেনি উত্তর? যেমন প্রশ্ন তেমন, সব জায়গায় শরীয়ত খুঁজলে হবে না। আপনার ঘরের কেউ যদি কেউ নিয়ে পালিয়ে যায় আপনার কেমন লাগবে? আবার কয়ে পালাইয়া বিয়ে করা যায় কিনা? আপনার ঘরের মেয়েরে নিয়ে গেলে আপনার কেমন লাগবে? তা আপনার যেমন খারাপ লাগবে, আপনি যারা নিয়ে পালাইতে যাচ্ছেন তারও খারাপ লাগবে। নবীজি বলেছেন, নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করো, নিজের জন্য যা অপছন্দ করো মানুষের জন্য তা অপছন্দ করো। আমার বাবা জানরা, ভাই জানরা, আমাকে কি আপনারা আর কয়েকটা মিনিট কথা বলার সুযোগ দিবেন? ওঠাউঠি করবেন না তো? এখানে আমার ভাইরা গেছে সর্বোচ্চ এক মিনিট আর যাবে, তারা চুপি চুপি আবার বের হয়ে চলে আসবেন। আমরা সুন্দর একটা আলোচনায় ছিলাম, আমরা কি আরো কয়েকটা মিনিট ধৈর্য ধরে থাকতে পারবো? তাহলে বলছিলাম যৌবনের কদর কিভাবে করব, বলেছিলাম যৌবন বয়সটাকে আল্লাহর দিনের পথে দিব, অশ্লীলতার নোংরামির দিকে যাব না, মেয়েদের পেছনে ঘুরবো না। আমার যুবক ভাইদের, যুবক ভাইয়েরা, আপনাদেরকে একটা সুসংবাদ দেই, বুখারীর হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসকে যে হেফাজত করতে পারবে, এই দুটো জিনিসের জিম্মাদারি, এর মধ্যে চরিত্রও আছে, কারণ লজ্জাস্থানের হেফাজত করলে চরিত্র ভালো হয়ে যায়। যদি আমার যুবক ভাইয়েরা বিয়ের আগে হারাম রিলেশন ত্যাগ করে চরিত্রটাকে হেফাজতে রাখতে পারে, চরিত্রের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারেন, আমার নবী আপনার জন্য বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কোন কোন যুবক ভাই নবীর সাফায়াত পেয়ে জান্নাতে যেতে চান, হাত উঁচু করে দেখা, লিল্লাহি তাকবীর। তাহলে বিয়ের আগে মেয়েদের পিছনে ঘুর 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 করে ছাড়া যাবে তো? এটা আওয়াজ হয় না, ছাড়া যাবে তো? হাতগুলো নামান, বিয়েতে বেশি খরচ করবেন না। যারা অবিবাহিত কারা কারা বিয়ে করে নাই দেখে হাত তোলো তো, দেখেন তো ভাই, হাত নামা, তোমাদের দুঃখে আমি দুঃখিত, তোমাদের কষ্টে আমিও কষ্ট পেয়েছি, তবে তোমরা খুব শীঘ্রই বিয়ে করবে, আমরাও দোয়া করছি আল্লাহ তোমাদের সবাইকে নেককার জীবন সঙ্গী দান করেন। তোমরা অবিবাহিতদের সংখ্যা এখানে বেশি, কষ্ট লাগতেছে আমার। যাই হোক, বিয়ে শাদির আগে হারাম রিলেশনে জড়াবা, কথা বলো, হারাম রিলেশনে জড়াবা, ফেসবুকে মেয়েদেরকে ডিস্টার্ব করবা, রাস্তাঘাটে ডিস্টার্ব করবা, মনে রাখবা তোমরা যদি বিয়ের আগে মেয়েদের পিছনে দৌড়াও, ঘোরাঘুরি করো, আল্লাহর কসম, তোমরা বিয়ের পরে কখনো এক বউ নিয়ে সুখে থাকতে পারবে না, পরে তোমাদের মাথায় পরকীয়ার চিন্তা আসবে, দাম্পত্য জীবন সুন্দর হবে না। তোমরা বিয়ের আগে চরিত্র ঠিক রাখো, দেখবা বিয়ের পরে দাম্পত্য জীবনে এত সুখ পাবা, শান্তি পাবা, জীবনে শুধু বরকত আর বরকত আসবে, কার তরফ থেকে?
যুবক ভাইয়েরা তোমরা তোমাদের চরিত্রটাকে হেফাজত করো, নবীজি সুপারিশ করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা আমাদের যৌবন আল্লাহর জন্য আল্লাহর ভয়ে আল্লাহর পথে নিবেদিত করতে পারি, খবরদার এই যৌবন বয়সে মাদকে জড়ানো যাবে। আমাদের সরকার প্রশাসন সবাই তো মাদক থেকে ফেরানোর জন্য কত কাজ করছেন। এই মাদক হলো যুবকের যৌবন নষ্ট করার একটা অন্যতম বড় উপাদান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার আমার দেওয়া জীবন তুমি নিজে নিজে নষ্ট করে দিও না। মাদক সেবন করলে, মাদক গ্রহণ করলে নিজের জীবনটা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায়। আর আল্লাহ নিষেধ করেছেন নিজের জীবনকে ধ্বংসের দিকে দিও না, কারণ জীবনটা তোমার নয়। আওয়াজ করে বলেন, জীবনটা কার? সুতরাং খবরদার যুবক ভাইয়েরা এই বয়সে সিগারেটের পেছনে যাইয়েন না, ইয়াবা বাবা গাঁজাখুরির পেছনে যাইয়েন না। এই যৌবন বয়সে হাতের মধ্যে মাদক না নিয়ে হাতের মধ্যে নিয়ে নিতে হবে আল্লাহর কিতাব কোরআন। এই যৌবন বয়সে আমরা কোরআন পড়ব, যৌবন বয়সে আমরা হাদিস পড়ব, যৌবন বয়সে আমরা নিজেদেরকে যদি আল্লাহর দিনের পথে রাখতে পারি। একটা আর দুইটা হাদিসের কিতাব নয়, শুনেন 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 নবীজি কি বলেছেন, বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত তিনটা হাদিসের গ্রন্থে নবীজি বলেছেন, সাবাতু ইয়ুসিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এদের মধ্যে এক শ্রেণীর যুবক হলো তারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এর মধ্যে এক শ্রেণীর যুবক হলো তারা, এই যৌবন বয়সকে আল্লাহর ইবাদত করেছে, যারা যৌবন বয়সে আল্লাহকে ভয় করে যৌবনের হিফাজত করে যৌবনটাকে আল্লাহর পথে রাখবে, যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। যুবক ভাইয়েরা এই যৌবন বয়সে বিপথে যাইয়েন না, এই বয়সে আব্বা আম্মার খেদমত করেন। যুবক বয়সে শরীরে শক্তি থাকে তো অনেক সময় আব্বা আম্মার আদেশ নিষেধ মানে। মনে রাখতে হবে আমার কলিজার টুকরা ভাইয়েরা, এখনো যাদের বাপ মা বেঁচে আছে আপনাদের ঘরের মধ্যেই কিন্তু জান্নাত আছে। এটা আমি বলি নাই, আমার নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা মা তাদেরকে অসন্তুষ্ট করলে তাদের অসন্তুষ্টির কারণেই তোমার জন্য রয়েছে আল্লাহর জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? আসতে বলবেন না, জোরে বলেন জাহান্নামে যেতে চাই নাকি? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মনে রাখতে হবে আমার কলেজার টুকরা ভাইয়েরা, মা বাবা বড় সেন্সিটিভ জায়গা। এ যুবক ভাইয়েরা শোনো, জীবনে যদি টাকা চাও, পয়সা চাও, সম্মান চাও, খ্যাতি চাও, মর্যাদা চাও, মা বাবার পায়ের তলায় থাকো, মা বাবার খেদমত করো। আল্লাহর কসম, তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো, গোটা দুনিয়ার সব সম্পদ ঐশ্বর্য আল্লাহ তোমার পায়ের তলায় ফেলে দিবে। কি চাও তুমি, তোমার কি দরকার? শুধু মা বাবার খেদমত করো। এখন মা বাবার খেদমত করে না, তিন ভাই চার ভাই হলে দেখা যায় মা বাপকে ভাগ করে, কয় আমি একা কেন খাওয়াবো আমার বাবাকে আমার মাকে, চার ভাই ভাগ করে চার মাস। হে কপাল মুড়া, তুমি কারে ভাগ করো? তুমি যখন তোমার মায়ের পেটে একটানা দশ মাস ছিলে, দশ মাসের গর্ভধারণের কষ্ট আমরা পুরুষ মানুষ আমরা বুঝি না। যারা বিয়ে করছেন, বিয়ে শাদির পরে যাদের বাচ্চা হয়েছে, বউয়ের কষ্ট তো নিশ্চয়ই এক খাটে এক বেডে থেকে দেখেছেন, ঠিক এই কষ্টটা আপনার মাও আপনার জন্য করেছেন। সেই মা একটানা দশ মাস একা কষ্ট সহ্য করেছেন, কষ্টের ভাগ কাউরে দেন নাই, এখন বুঝি আপনি মাকে ভাগ করে দেন চার ভাই তিন ভাইয়ের মধ্যে। যেই বাপ আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন খেতে মাঠে ঘাটে কাজ করে মাথার ঘাম চড়ানো পয়সা দিয়ে ভরণ পোষণ লালন পালনের ব্যবস্থা করেছে, সেই বাপকে আপনি এখন ভাগ করেন? কপাল পোড়া, যদি জীবনের উন্নতি চান, সমৃদ্ধি চান, মা বাপকে ভাগাভাগি কইরেন না। আব্বা আম্মাকে বলবেন, আব্বা আম্মা আমার কাছে থাকেন, আমি আপনাকে খাওয়াবো, সেবা যত্ন করব, চিকিৎসা করাবো, যা দরকার তাই দিব। আপনি মা বাপকে দেন, আল্লাহ আপনাকে দুনিয়ার সব নিয়ামত দিব। সুবহানাল্লাহ। খবরদার খবরদার ভাইয়েরা, মা বাবার সঙ্গে রেগে কথা বলবেন না, আপনার জীবন শেষ হয়ে যাবে। বহু টাকা ইনকাম করলেও টাকার মধ্যে বরকত পাবেন না। মা বাবার বদদুয়া পেলে টাকা বেশি কামাবেন, কিন্তু টাকা যাবে দেখবেন এমন এমন বড় বড় রোগ আল্লাহ দিবেন, বাংলাদেশেও চিকিৎসা করাইতে পারবেন।
সফল হতে হলে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সঙ্গে ধমক দিয়ে রাগ করে কথা বলা যাবে না। আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবাকে উফ শব্দ পর্যন্ত বলো না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে রাগের সরে চোখ মোটা করে কথা বলো না। কেমনে মা বাবার সঙ্গে কথা বলতে হবে আল্লাহ আমাদেরকে সেটা শেখালেন। আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানের ভাষায় ভদ্র ভাষায় বিনয়ী হয়ে মা বাবার সঙ্গে কথা বলতে হবে। কথাটা কার, আদেশটা কার? শুনেন, মা বাবার বদদুয়া লেগে গেলে দুয়ার চাইতে মা বাবার বদদুয়া আল্লাহর কাছে চলে যায় আগে। একটা ঘটনা আমার মনে পড়ল, ঘটনাটা কি বলবো? এ যুবক ভাইয়েরা ঘটনাটা বলবো? শোনো শোনো যুবকেরা, অবিবাহিতই তো বেশ, এই বয়সে মা বাবার সাথে তামাশা করো, মা বাপের কথা শোনো না। দেখো, এক আল্লাহর অলি, সাধারণ কোনো ব্যক্তি নয়, এক আল্লাহর অলি, মায়ের একটা কথা শোনার না শোনার কারণে কত বড় ফিতনায় পড়েছে, এইটা বুখারী শরীফে এসেছে। বনি ইসরাইলে আল্লাহওয়ালা একজন লোক ছিলেন, খুব বড় মাপের আল্লাহর অলি ছিলেন, তার নাম হচ্ছে জুরাইস। সেই সময়ে বনি ইসরাইলে সবাই তার নাম জানতো, কারণ তিনি অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অত্যন্ত ইবাদত গুজার মানুষ ছিলেন। তিনি একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে আছেন নামাজরত অবস্থায়, এমন সময় তার মা দরজার মধ্যে এসে নক করলেন, এসে ডাকছেন, আমার ছেলে জুরাইস, বারবার ডাকছেন মা। জুরাইস ভাবলেন আমার মা আমাকে ডাকছেন, অথচ আমি নামাজে আছি, আমি কি নামাজ ভেঙে ফেলবো নাকি নামাজে থাকবো? চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন নামাজেই থাকি, নামাজটা শেষ করে মায়ের ডাকের জবাব দিব। মা অপেক্ষা করতে করতে চলে গেলেন, দ্বিতীয় দিন মা আবার আসলেন, দ্বিতীয় দিন মা আসলেন যখন তখনও তিনি তাহাজ্জুদের নামাজে ছিলেন, দ্বিতীয় দিনও মা ডাকতে লাগলেন, তিনি জবাব দিলেন না, নামাজেই থাকলেন। মা দ্বিতীয় দিনও চলে গেলেন, তৃতীয় দিন মা আবার আসলেন, এসে তিনি ডাকলেন, সেদিনও জুরাইস কোনো জবাব দিলেন না। মা সেদিনও কষ্ট পেয়ে যাওয়ার সময় বললেন আল্লাহ, আমি আমার ছেলের কাছে একটা না তিনটা দিন আসলাম, কিন্তু আমার ছেলে আমার সাথে কথা বলল না, আমার ডাকে জবাব দিল না, মনে কষ্ট পেয়েছি আল্লাহ, এত ইবাদত করে কি হবে, কারণ আমার ছেলেটা তো আমারই খেদমত করলো না, এত ইবাদত করে কি হবে, কারণ আমার ছেলেটা তো আমি তাকে জন্ম দিয়েছি, আমার মনেই সে কষ্ট দিয়ে দিল। মা কষ্ট পেয়ে বদদুয়া করলেন, আল্লাহ আমি এত কষ্ট করে জন্ম দিলাম, আমাকে সে কষ্ট দিল, আল্লাহ তুমিও তাকে বেশ্যা নারীর ফেতনায় না ফেলে তুমি তার মরণ দিও না। মা বদদুয়া করে ফেললেন, এই বদদুয়া কিভাবে দেখেন ফলে গেল, কেমনে এই বদদুয়া লেগে গেল? বনি ইসরাইলের সব দিকে জুরাইজের প্রশংসা। একজন বেশ্যা মহিলা বলল, যেই জুরাইজের প্রশংসা তোমরা করো, এই জুরাইজকে তো আমি চাইলে ফেতনায় ফেলতে পারি। মানুষজন বলল পারবা না, কারণ জুরাইস বড় আল্লাহওয়ালা মানুষ। একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করেছেন জুরাইস, ওই বেশ্যা মহিলা গভীর রাতে গিয়ে জুরাইসের দরজার মধ্যে নক করল। জুরাইস তখন দরজাটা খুলে দিলেন, দরজা খুলে দেখলেন গভীর রাতে একজন মহিলা। বললেন কি ব্যাপার, এত রাতে তুমি আমার বাড়িতে কি চাও? ওই নারী বলল, কি চাই বুঝো না, এত রাতের বেলা তুমি একজন যুবক মানুষ, তোমার কাছে কেন আসতে পারি তুমি কি বুঝো না, আমিও একা এসেছি, কেউ জানবে না শুনবে না দেখবে না, চলো আমরা একান্তে নির্জনে মিলিত হই। জুরাইস তিনি তো আল্লাহর অলি ছিলেন, যার জন্য তার কলিজায় যার ভয় আছে তিনি কে? তিনি তখন বললেন খবরদার, আমাকে তুমি তোমার ফিতনায় ফেলতে পারবা না, আমি আল্লাহকে ভয় করি। তিনি দূর দূর করে তাকে তাড়িয়ে দিলেন। এই মেয়েটা মহিলাটা চলে গেল, তিনিও দরজা বন্ধ করে দিলেন। যাওয়ার সময় ওই নারী পথের মধ্যে এক রাখালের সাথে সে এমন বাজে কাজ করলো, শেষ পর্যায়ে এই মহিলা গর্ভবতী হলো, এই মহিলার পেট থেকে একটা সন্তানের জন্ম হলো।
অবিবাহিত মহিলার পেট থেকে যখন সন্তান জন্ম নিল গোটা এলাকায় তখন হই হই রই রই শুরু হয়ে গেল। কি ব্যাপার, তোর বিয়ে শাদী হলো না, তোর কেমনে বাচ্চা হলো? ওই নারী তখন বলল, ওই যে পাহাড়ের চূড়ায় ইবাদত গৃহ বানিয়ে আল্লাহর অলি জুলাই ইবাদত করে এটা হলো তার কাজ, সে আমার সাথে মিলিত হয়েছে, এই জন্য আমার পেটে তার সন্তানের জন্ম নিয়েছে, এটা তার সন্তান। লোকজন খেপে গেল, খেপে গিয়ে তারা এবার পাহাড়ের উপরে উঠে জুরাইজের ইবাদত গৃহ তারা ভেঙে ফেললো। জুরাইজকে তারা টেনে 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 হিঁচড়ে জনসম্মুখে নিয়ে আসলো। জুরাইজ তখন ব্যাপারটা জানতেন না, তিনি বললেন, কি ব্যাপার, আমাকে এভাবে টেনে 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 হিঁচড়ে বিজ্জত করে কেন জনসম্মুখে নিয়ে আসলে, আর আমার ইবাদত গৃহ কেন ভেঙে ফেললে? লোকজন তখন বলল, ভাব মারো, তুমি তো এই মহিলার সাথে জিনা করেছো, যার কারণে এই মহিলার পেট থেকে সন্তান হয়েছে, এটা তোমার সন্তান, তুমি কেন এমন অবৈধ কাজ করলে? তিনি বললেন, আল্লাহর কসম, এই কাজ আমি করি নাই। লোকজন বলল, তুমি যেটা করো নাই কিভাবে আমরা বিশ্বাস করব? এখন তার তো কোনো সাক্ষী নাই, কিন্তু কেউ যেটা দেখে না কেউ যেটা জানে না, সেটা যিনি দেখেন সেটা যিনি জানেন তিনি কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, তিনি কে? জুরাইজ তখন ভাবলেন, যেহেতু আমার কোনো সাক্ষী নাই, আজ এই কঠিন মুসিবত থেকে কেবলমাত্র আমাকে একজন বাঁচাতে পারেন, উদ্ধার করতে পারেন, তিনি কে? জুরাইজ বললেন, ঠিক আছে, আমার তোমরা বিচার করার আগে কিছু সময় আমাকে দাও, কিছু সময় তোমাদের থেকে আমি চেয়ে নিচ্ছি। তারা সময় দিল, অজু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, সারা জীবন তোমাকে আমি ইবাদত করেছি, তোমাকে আমি সিজদা দিয়েছি, আমি জানি তুমি এক অদ্বিতীয়, তোমার সাথে কোনো শরীক নাই, সারা জীবন আমি তোমার খেদমত, আমি তোমার ইবাদত করেছি, অগো রব, তুমি যদি সত্যিকারার্থী একত্ববাদী রব হয়ে থাকো তাহলে আজ আমাকে এই ভয়াবহ ফিতনা থেকে আমাকে তুমি বাঁচাও। জুরাইজকে আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, জুরাইজ, তোমার মাকে কষ্ট দিয়েছিলি, মা বদদোয়া করেছিলেন বলে তুমি আজ এই ফিতনায় পড়েছ, কিন্তু বিপদে পড়ে যেহেতু তুমি আমার কাছে সাহায্য চেয়েছ, আমি তোমাকে উদ্ধার করছি, কিন্তু তোমাকে এটাও জানিয়ে দিচ্ছি, শুধু আমার ইবাদত করলে হবে না, আমার ইবাদতের পরে যাদের খেদমত করা লাগবে তারা হচ্ছেন তোমার মা আর বাবা, আদেশটাকার। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে এই আদেশ এসেছে, আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। আল্লাহ জুরাইজকে বললেন, তোমার মায়ের বদদোয়ার কারণে অবস্থা হয়েছে, যেহেতু তুমি আমার কাছে সাহায্য চেয়েছো তোমাকে আমি সাহায্য করছি, এই সন্তান, এই সন্তানের কাছে গিয়ে পেটের মধ্যে খুঁচা মারো, গিয়ে বলো আল্লাহর হুকুমে কথা বলো, আল্লাহর হুকুমে তুমি জবান খুলে বলো তোমার আসল পিতাকে। এখন বলেন তো, বাচ্চার জবান যিনি খুলে দিতে পারেন, অবুজ শিশু এখনো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে কথা বলাতে পারেন কিনা? আস্তে বলবেন না, জুড়ে বলেন, আল্লাহ চাইলে পারেন কিনা? জুরাইজ এবার ওই অবুজ শিশুর পেটের মধ্যে খুঁচা মেরে বললেন, হে শিশু, আল্লাহর হুকুমে তুমি সত্যিকার অর্থে কথা বলো তোমার আসল পিতাকে। তখন এই শিশুর জবান ফুটে গেল, শিশু বলল, ওই যে দাঁড়ায় আছে ওই রাকাল হচ্ছে আমার বাপ। সুবহানাল্লাহ, পড়বেন না, সত্য কথাটা সবার সামনে ফাঁস হয়ে গেল। জুরাইজকে সবাই, জুরাইজের কাছে সবাই মাফ চেয়ে নিল। এই যে আমি বলছিলাম, যতই ইবাদত গুজার হন না কেন, কিন্তু মা বাবার কলিজায় আঘাত দিলে আপনার জীবনে মুসিবত নেমে আসবে। এজন্য আমার যুবক ভাইয়েরা শোনেন, মা বাবা হচ্ছে আমাদের জান্নাত, মায়ের পায়ের তলায় জান্নাত। আবার হাদিসে নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট, পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। এখন অনেকের বাবা অসুস্থ, চিকিৎসা করায় না, বাবা অসুস্থ, বুড়া মানুষ বিছানায় শুয়ে আছেন, কয় বুড়ার ঘরের বুড়া এত কাশো কেন? এ নাফরমান সন্তান, তুমি যখন ছোট ছিলে কথা বলার কোনো ভাষা ছিল না, কান্না করা ছাড়া কোনো ভাষা ছিল না, তখন যখন কান্না করতে তোমার বাপ কাজ থেকে ফিরে এসে কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়িয়ে নিয়েছে, তখন তো তোমার বাপ তোমাকে ফেলে রাখে না। যে বাপ
বুড়া হয়ে যাওয়ার পর মায়ের খেদমত করো না, মায়ের চিকিৎসা করাও না। এই মা ছোটবেলায় অসুস্থ হলে সারা রাত সেবা করেছে, খেদমত করেছে, যে মায়ের খোঁজ খবর নাও না, মায়ের চিকিৎসা করাও না, বাপের চিকিৎসা করাও না। এই মা বাপ তাদের জীবনটা বাজি রেখে তোমার জন্য, তারা তোমাকে লালন পালনের জন্য সারা জীবন ত্যাগ তিতিক্ষা করেছে। সুতরাং সেই মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার খেদমত করবেন, যাদের মা বাবা অসুস্থ চিকিৎসা করাবেন। বাড়িতে যখন যাবেন, মানুষ যখন বুড়া হয় মেজাজটা একটু খিটখিটে হয়, বাচ্চাদের মতো হয়ে যায়, অবুজ অবুজের মতো কথা বলতে পারে, রাগ কইরেন না। এই জন্য আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ বলো না। এখন বাবা অথবা মা বার্ধক্য অবস্থায় দেখা যাচ্ছে অসুস্থতার কারণে বিছানার মধ্যে পায়খানা প্রস্তাব করে ফেলেছে, উফ আমার আব্বা আমার মা তো পায়খানা প্রস্তাব করে। এই আপনি যখন ছোট ছিলেন তখন মায়ের কুলে বাপের কুলে বিছানায় এত প্রস্তাব পায়খানা করেছেন, মা বাপকে কোনোদিন উফ বলেছে? কথা কন না কেন, উফ বলেছে? এখন আপনি উফ বলবেন কেন? খবরদার, মা বাবা যদি পায়খানাও করে নিজের হাতে সেটা সাফ করা লাগবে, নিজের হাতে সাফ কইরো মা বাবার ঋণ আপনি শোধ করতে পারবেন না। বাবা বুড়া মানুষ, রাতের বেলা মাথাটা টিপে টিপে ঘুম পাড়া, নিজের হাতে মুখে তুলে খাওয়ান, ঔষধ খাওয়াই দেন, নিজের হাতে মা বাপকে খাওয়ান। মা বাবা যদি খুশি হয়ে একটা মুচকি হাসি মারে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। যুবক ভাইয়েরা সাবধান, মা বাপের মনে আঘাত দিও না, মা বাপকে কষ্ট দিও না ভাই, তোমার জীবন শেষ হয়ে যাবে। বিশেষ করে ইয়াং বয়সে মা বাপের সাথে অনেকে মেজাজ দেখায়, কথা আসে না, খবরদার, একবার মেজাজ দেখাইছো তো জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে ফেলছো, খবরদার। মা বাবা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সেন্সিটিভ জায়গা। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে মানুষের জন্য এক নাম্বার কাজ হলো তার মা বাবার খিদমত করা। আদেশটা কার? জোরে বলেন আদেশটা কার? এটা আল্লাহর কত বড় আদেশ! আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরেই মানুষের প্রথম কাজ মা বাবার খেদমত করা। এজন্য খবরদার ভাইয়েরা, মা বাপকে কষ্ট দিয়েন না, মা বাপের মনে আঘাত দিয়েন না। পারবো তো আমরা ইনশাল্লাহ এই যৌবন বয়সে আমরা নিজেদের যৌবনটাকে হেফাজত করব, যৌবনের অপব্যবহার আমরা করব না, তবেই আমরা নাজাত পাবো ইনশা আল্লাহ। এই যে 31st night কালকে আমরা কোনো নোংরামের দিকে যাব না, আমি বুঝি না 31st night আনন্দ করার কি আছে। যারা আনন্দ করে এরা এক একটা ব্যাককল, কারণ এই যে আগামীকাল 31 তারিখ শেষ হওয়ার মধ্য দিয়ে 2022 সাল আমাদের জীবন থেকে চলে যাবে, কোনোদিন কি ফিরে আসবে? কথা কন না কেন, ফিরে আসবে? মানুষের হায়াত বাড়ে না কমে। 2022 সাল গেল, আমরা কি কবরের দিকে এগিয়ে গেলাম, মৃত্যুর দিকে এগিয়ে গেলাম, না মৃত্যু কবর থেকে পিছিয়ে গেলাম? এগিয়ে গেলাম। তাহলে 22 সালে যে গুণাগুলো করেছি এগুলোর জন্য লজ্জিত হয়ে ইস্তেগফার করা দরকার, তওবা করা দরকার। 31st night রাতের বেলা ঢোল বাজাইয়া গান বাজনা করে রং তামাশা করে আনন্দ ফুর্তি করার সময় এটা নয়, বরং তাহাজ্জুদের নামাজে গিয়ে গুনার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে বলা দরকার, আল্লাহ আরেকটা বছর চলে গেছে, আমি তো কবরের দিকে আমি এগিয়ে যাচ্ছি, গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, যত ভুল ভ্রান্তি করেছি আল্লাহর কাছে মাফ চেয়ে বাকি জিন্দেগি আল্লাহর পথে কাটানোর জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা লাগবে। আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কেউ উঠবেন না এখানে জামাতের সঙ্গে, এখানে হবে না মনে হয়, মসজিদে হবে না, মসজিদে হবে ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে আমি সংক্ষিপ্ত মোনাজাত করব, তার আগে আপনারা ভদ্রতার পরিচয় দিবেন। আমার এই বাবা মুক্তিযোদ্ধা মানুষ, অত্যন্ত বিনয়ী, আমি ওনার বাড়িতে বিকেলে চলে এসেছি, রেস্ট করলাম, ওনার আচরণে আমি আসলে মুগ্ধ হয়েছি। আমার বাবার বয়সী মানুষ তিনি, তোমরা যারা এখানে আসো ভাই বেশিরভাগ যুবক, বাবার বয়সী মানুষ দাঁড়িয়ে 2 মিনিট কথা বলবেন, বাবার বয়সী মানুষকে সম্মান করো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। জীবনে তো কত সময় চলে গেছে, সভাপতি সাহেব 2 মিনিট কথা বলবেন, এরপরে আমরা মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ।